সালামু আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া থেকে বিশ্ব জুড়েই যুদ্ধ কেউ অভাবের বিরুদ্ধে যুদ্ধ করছি কেউ মূল্য বৃদ্ধির বিরুদ্ধে যুদ্ধ করছি আর যেই সব দেশ যুদ্ধ লাগাইয়া আজকের এই পরিস্থিতি তৈরি করছে তারা কিন্তু চুপ নাই তারাও যুদ্ধ করতে চায় দশক চীন তাইওয়ান ইস্যুতে বর্তমানে আবারও একটা নতুন আকার ধারণ করেছে আমরা দেখেছি যে ন্যান্সি প্যালোসির তাইওয়ান সফরের পর চীন ইতিহাসের মানে চীন এবং তাইওয়ানের এই সম্পর্কের ইতিহাসের সবচেয়ে বৃহত্তম মহড়া চালিয়েছিল আর কথা ছিল যে এটা রোববার বা সোমবার নাগাদ শেষ হয়ে যাবে কিন্তু চীন রোববারে শেষ করার পরেই সোমবারে নতুন আরেক ঘোষণা দিয়েছে দশক চীনের স্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছেন তারা সাবমেরিন বিরুদ্ধী ও সামুদ্রিক হামলা অভিযান মোকাবেলায় সর্বাত্মক মহড়া পরিচালনা করবে নতুন করে আরও একবার কিছু নিরাপত্তা বিশ্লেষক ও কূটনৈতিক নেতারা আশঙ্কা করছিলেন বেইজিং তাইওয়ানের প্রতিরক্ষা বাহিনীর উপর চাপ বজায় রাখার বিষয়টা চালিয়ে যেতে পারে এখন চীনের ইস্টাম থিয়েটার কমান্ডারের ঘোষণায় সেটি নিশ্চিত হলো এই যখন অবস্থা তখন তাইওয়ান আসলে কি করছে তাইওয়ান ইতিহাসের মধ্যে এই প্রথম চীনের বিরুদ্ধে তাদেরও নানান অবস্থান ছিল কিন্তু এইবার তারাও যে অ্যাকশনে গিয়েছে সেটাও কিন্তু আর তারা কখনো দেখায়নি আজকে তাইওয়ানের তারাও তাদের শক্তিমত্তা দেখিয়েছে ছড়েছে গোলা চীনের জলসীমান্তে এমনকি সীমান্তবর্তী কিছু জায়গাতে তারাও তাদের মিসাইল টেস্ট করেছে সামরিক শক্তিমত্তা প্রদর্শনের জন্য আজকে সর্বোচ্চ একটা মহড়া দিয়েছে তাইওয়ানের পক্ষ থেকে মঙ্গলবার নয় আগস্ট ভোরে পিংটাং প্রদেশে চালানো হয়েছে তাইওয়ানের এই শক্তিমত্তা প্রদর্শনী গত কয়েকদিন ধরে তাইওয়ান প্রণালী ঘিরে চীনের সামরিক প্রদর্শনীর জবাবে এই পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে দক্ষিণ পূর্ব উপকূলে বেশ কয়েকটি ট্যাঙ্ক থেকে গোলা ছড়েছে তাইওয়ানের সেনারা পাশাপাশি নিজেদের মিসাইলকেও প্রস্তুত করে দু একবার ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা টেস্ট করেছে যে না তারা নিজেদেরকে ঝালাই করছে আর এগুলা চীন যেহেতু নজরদারি করছে সো চীনের কাছেও যাবে চীনকে মোকাবেলায় সেনাদের প্রস্তুতি ঝালাইয়ের উদ্দেশ্যেই এই পদক্ষেপ বলে জানিয়েছে তাই পি কর্তৃপক্ষ আপনার তাইওয়ানের যিনি কমান্ডার আছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কমান্ডার তিনি বলেছেন যে তার দেশ সকল রকম সম্ভাব্য আগ্রাসনের মোকাবেলার জন্য নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছে আর ইতিমধ্যে আপনাদেরকে এখানে আরও একটু তথ্য দেয় যে কি বলা হয় যে আমেরিকা ন্যান্সি প্যালুসি এখান থেকে যাবার পরে তাইওয়ানের সাথে কিন্তু নতুন করেই আপনার একটা সামরিক চুক্তি হয়েছে কিছু অস্ত্র বিশাল একটা চালান আসছে আর এগুলার কারণে কিন্তু চীন আরও একটু জায়গাতে কানেক্টেড প্যালোসির সফরকে ঘিরে চীন যুদ্ধ করতে চাইছে আর তাইওয়ান তার সমুচিত জবাব দিবে তা আগ্রাসনের মধ্যেই শেষ হবে বলছে তাইওয়ান নিজেদের স্বাধীন দাবি করা এই দ্বীপ ভূখণ্ডের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উইয়ো মঙ্গলবার রাজধানী তাইপেতে এক সংবাদ সম্মেলন করে এই তথ্যগুলা জানিয়েছেন সংবাদ সম্মেলনে উইউ বলেন গত কয়েকদিনের সামরিক মহড়ায় বিপুল পরিমাণ সমরাষ্ট্রের প্রদর্শনী করেছে চীন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তাইওয়ান সরকারের বিভিন্ন ওয়েবসাইট সাম মানে সাইবারেও আপনার সাইবার হামলা চালাইছে এটা কিন্তু অনেকে জানেন যে তাইওয়ানের ওয়েবসাইটে ঢুকলে চীনের পতাকা ভাসে যেটা চীনা হ্যাকাররা করছে বলে দাবি করা হচ্ছে এই কমান্ডারের বক্তব্য হচ্ছে চীনের এসব কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য তাইওয়ানের স্বাধীনতাকামী জনগণকে ভীতি প্রদর্শন ও তাদের মনোবল ভেঙে দেওয়া কারণ সামরিক মহড়ার আড়ালে আসলে তাইওয়ান যুদ্ধই এক ধরনের চালাচ্ছে এমনকি যদি সরাসরি যুদ্ধ নাও হয় সেক্ষেত্রে মহড়া শেষে তাইওয়ান প্রণালীতে আমাদের যেই সার্বভৌম অধিকার তাতে ভিঘ্ন ঘটাতে পারে চীন আর তিনি এখানে বলেছেন যে চীনের পক্ষ থেকে যেই ধরনের প্রিপারেশন নেওয়া হোকটা কেন তাইওয়ান চুপ করে বসে থাকবে না এখন তাইওয়ান গোলা ছাড়ার পরে আজকে যখন সকালবেলায় এই নিউজটা ছিল যে মানে তাইওয়ান আপনার কি বলা হয় যে মানে এই ধরনের গোলাটোলা ছাড়ছে এরকম মহড়া দিছে এরপরে সামরিক মহড়ায় বেজিংয়ের এর নতুন এক পদক্ষেপ এসেছে তারা দেখিয়েছে যে যুদ্ধ ছাড়াও তাইওয়ানকে নিয়ন্ত্রণ করার জন্য মানে তাদের কাছে নানান কৌশল আছে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে তাইওয়ানকে শাস্ত্রুত করতে পারে চীন এমনটাই কিন্তু তারা আজকে এই সিদ্ধান্ত নিয়েছেন এমনকি তারা বলছেন গত কয়েকদিনের ট্রেইলারটাই এটা প্রমাণ করে চীন বলছে যে আমেরিকা চাইলেও এখানে তাইওয়ানের পক্ষে কোনো কিছু করার সুযোগ নেই দেখেন কেন করার সুযোগ নেই চীনের পিপলস লিবারেশন পার্টি আর্মি পিএলএ পরিচালিত এই সামরিক মহড়াটি আনুষ্ঠানিকভাবে আপনার গত রবিবারে শেষ হওয়ার কথা থাকলেও নতুন করে এটা আরও বর্ধিত করা হয়েছে ছয়টি অঞ্চলের উপর দৃষ্টি নিবন্ধন করে চালানো হয়েছে এই সামরিক মহড়া যেগুলো মূলত ঘিরে রেখেছে তাইওয়ানকে যে ছয়টা অঞ্চল চীনের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে অঞ্চলটিতে বেসামরিক জাহাজ এবং বিমান চলাচল সীমিত করা হয়েছে পিএল সামরিক বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যাপক আছেন তিনি জানান যে সামরিক মহড়া পরিচালনা করার জন্য ছয়টি অঞ্চল এমনভাবে বেছে নেওয়া হয়েছে যাতে চীন দেখাতে পারে কিভাবে তারা তাইওয়ানকে সামরিক মানে সামরিক স্থাপনার মধ্যে আঘাত হানা ছাড়াও তারা নিজেরা তাইওয়ানকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করতে পারে সাথে সাথে তাইওয়ানের সাহায্যে আসতে পারে এমন বিদেশি বাহিনীর প্রবেশাধিকারও রুখে দিতে পারে চীন এটাই ছিল এই মহড়ার একটা ট্রেইলার পিএল এর মানে এই ধরনের অ্যাক্টিভিটিসকে চীন কিভাবে তাইওয়ান বন্দরকে বিচ্ছিন্ন করতে পারে তারা বলছে যে যে ছয়টি এলাকা আছে এই ছয়টি অঞ্চলকে একটি লাইনে সংযুক্ত করা হয়েছে চীনের উত্তরাঞ্চলীয় মহারা সফলভাবে তাইওয়ানকে ওকিনাওয়া থেকে আলাদা করে দিয়েছে যে দ্বীপে জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়েরই যথেষ্ট পরিমাণে সামরিক স্থাপনা ছিল আর দক্ষিণাঞ্চলের মহড়ায় চীন দেখিয়েছে দক্ষিণ চীন সাগরে প্রবেশ এবং প্রস্থানের একমাত্র পদ বাঁশি চ্যানেলকে নিয়ন্ত্রণ করতে পারে আপনার চীন পূর্বাঞ্চলে চীনের বাহিনী দেখিয়েছে যে বেইজিংয়ের ক্ষেপণাস্ত্র হামলায় বিদেশি জাহাজগুলো তাইওয়ানের জলসীমা থেকে পিছিয়ে যেতে বাধ্য হবে তো সব মিলিয়ে তাইওয়ানকে মানে এক ধরনের চিপাই তো ফলাই রাখছে এখন তাইওয়ান যে পাল্টা গোলা ছড়ছে এটার পরিণতি বা এইটার এগেনস্ট চীন আবার কী ধরনের কর্মকাণ্ড করে যে যুদ্ধটা হওয়ার কথা ছিল না সেটা কি হয়ে যায় কি না সেটাও একটা বড় কথা আর যুক্তরাষ্ট্র বলছে তারা এই পরিস্থিতি নিবিড়ভাবেই পর্যবেক্ষণ করছে আজকে বাইডেন প্রশাসন ওয়াশিংটন থেকে এমন বক্তব্য ছিল বাইডেনের যে তাইওয়ান ইস্যুতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সময় মতো তারা হয়তো পদক্ষেপ নেবে এখন কি পদক্ষেপ নেবে সেটাও সময় বলে দিবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম